খুলনা বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে শ্রমিকরা, আটকা পড়েছে অর্ধ শতাধিক মালবাহী কার্গো। এবং তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টিতে চরম বিপাকে ফরিদপুরের পাট চাষিরা, মাঠেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো খবরে, আর শুরুতেই সিটি নির্বাচনের খবর। শিল্পনগরী খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল 8টায় শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে বিকেল 4টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন মনিটর করছে নির্বাচন কমিশন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আওয়াল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন শফিকুর রহমান মুশফিক। এই সিটিতে কাউন্সিলর পদে প্রার্থী 177 জন, 535,529 জন ভোটার 289 কেন্দ্রে ভোট দিচ্ছেন। এদিকে বরিশাল সিটিতে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আব্দুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ, জাপার ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন, মোহাম্মদ আসাদুজ্জামান এবং মোহাম্মদ আলী হোসেন হাওলাদার। এছাড়াও এ সিটিতে কাউন্সিলর পদে লড়ছেন 158 জন, 276,298 জন ভোটার 126 কেন্দ্রে ভোট দিচ্ছেন। অন্যদিকে দুই সিটিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। দর্শক, ভোটের আরো খবর নিয়ে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ মোস্তফা। ফিরোজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মেরি আপনাকে। সকাল থেকে, কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। এই সকাল 8টায় রূপাতলী শহীদ আব্দুর রব সেনেবাদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম, এবং জাতীয় পার্টির প্রার্থী তিনি ভোট দিয়েছেন গুরুস্থান স্কুল মাদ্রাসা কেন্দ্রে, এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপম তিনি দিয়েছেন আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ তিনি সকাল 10টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দিবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, বরিশালে কিন্তু সকাল থেকেই কিন্তু অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীদের প্রত্যেক প্রার্থীর এজেন্টই কিন্তু ভোট কেন্দ্রে অবস্থান করেছে, এবং ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষণীয়। আমার পিছনে আপনি দেখতে পাবেন যে দেখছেন কিন্তু পর্যাপ্ত কিন্তু মানুষের কিন্তু লাইন শুরু হয়েছে, এবং আরও কিন্তু মানুষ কিন্তু ভোটাররা কিন্তু তারা কিন্তু আসছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। আপনাকে একটু জানিয়ে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু ভোট হচ্ছে ইভিএমের মাধ্যমে ভোট হওয়ার কারণে কিন্তু ভোটের সময় কিন্তু কম লাগছে, এবং প্রার্থীদের ভোটাররা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটও দিয়ে আসছেন। আপনাকে একটু জানিয়ে, বরিশালে 7 জন মেয়র প্রার্থী এবং 118 জন হচ্ছে কাউন্সিলর প্রার্থী, এবং সাধারণ নারী কাউন্সিলর প্রার্থী হচ্ছে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হচ্ছে 42 জন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আপনার বরিশাল গতকালকে রাত্র থেকে কিন্তু সকল ধরনের যানবাহন কিন্তু
বন্ধ রয়েছে এবং বিভিন্ন হোটেল এবং বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু প্রশাসনের তরফ থেকে তল্লাশি করে বহিরাগতদেরকে কিন্তু বের করে বহিরাগত কিন্তু যারা বরিশালে ভোটার না তাদেরকে কিন্তু তাদের প্রশাসন তাদের কিন্তু সরিয়ে দিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি বরিশাল এই সিটি কর্পোরেশন নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য 4,500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে এবং কন্ট্রোল রুম করা হয়েছে ভোটের ফলাফল জনিত শিল্পকলা একাডেমিতে। মেরি, এই ছিল আমার কাছে ভোটের শুরুর দিক থেকে সর্বশেষ খবর। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের সিটি নির্বাচনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফিরোজ মোস্তফা। চলে যাচ্ছে অন্যান্য খবরে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট পালন করছে শ্রমিকরা। রোববার দুপুর থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা, ফলে বন্দরে অর্ধ শতাধিক মালবাহী কার্গো আটকা পড়েছে। জানা গেছে আশুগঞ্জ নদীবন্দরে প্রতিদিন সার, রড, সিমেন্ট, ধান, চাল, পাথর, কয়লাসহ কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য নিয়ে অর্ধশত জাহাজ নোঙ্গর করে। বন্দরের ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে বন্দরে সার, রড, সিমেন্ট নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দরের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে, এতে বিপুল অঙ্কের লোকসান গুনতে হবে। শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের মারধরের প্রতিবাদে আলোচনা করার পর রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হচ্ছে। শ্রমিকদের মারধরের সুষ্ঠু বিচার না হলে কাজে যোগ দেওয়া হবে না। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারো নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। রবিবার বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নীলফামারী দুই আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরিতে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। রোববার নওগাঁর রানীনগরে প্রায় 35 কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আইএমটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান সহ প্রমুখ। অকাল বন্যা ও বর্ষা মৌসুমে নদী ভাঙনে দুর্ভোগে পড়া বগুড়ার সোনাতলার চরাঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে মুজিব কেল্লা নির্মাণ করেছে সরকার। এতে খুশি চরাঞ্চলের হাজারো মানুষ। উপজেলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজয়তে চরে 1,82,00,000 টাকা ব্যয়ে এই মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোস্তফা মিয়া জানান, মুজিব কিল্লার নির্মাণ দ্রুত শেষ করতে কাজ করছেন তারা। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এই মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে চরাঞ্চলের মানুষ বন্যার সময় এই কিল্লায় থাকতে পারবেন। মারাকাটি করে নিয়ে বাজারজাত করে বিক্রি করতে পারবে। এই মুজিব কেল্লা এখানে দেওয়াতে আমাদের এই সোনাতলা থানার চর এলাকায় যত মানুষ আছে তারা এখানে সুবিধা পাবে, নিজে আশ্রয় নিতে পারবে। বন্যায় আমরা আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন শেল্টার বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও আমরা আশ্রয় নিতে পারি, কিন্তু গরু, ছাগল বা পশু ইত্যাদি রাখার জন্য কোনো তেমন কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে সরকার চিন্তা করেছে যে আলাদা করে একটা ক্যাটল সেন্টার করবে, সেটাকে যেটা মুজিব কেল্লা হিসাবে স্থাপিত হয়েছে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় এবার তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে পাট চাষিরা চরম বিপাকে পড়েছেন। সার কীটনাশক ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে এবছর পাট উৎপাদনের ব্যয় নিয়ে বেশ চিন্তিত তারা। তীব্র তাপদাহের ফলে পাটের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তানভীর তুহিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের অন্য সব জেলার চেয়ে ফরিদপুরে পাট চাষ বেশি হয়, তবে এবছর প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাজারে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঠিকমতো সার, কীটনাশক ও সেচ দিতে পারছেন না কৃষকরা। তার উপর আরও যোগ হয়েছে তীব্র তাপদাহ। এই গরমে আমাদের পাট সব নষ্ট হয়ে যাইতেছে, যার কারণে পাট আমরা সব কাটি নিয়ে যাইতেছি ঘুরে খাওয়ানোর জন্য। যে হারে কীটনাশক ও সারের দাম বাড়ছে, তাতে আমরা পাট চাষে খুব লাভবান নেই, পাট চাষে আমরা লসে ক্ষতিগ্রস্তের দিকে আছে। এবার আমাদের যে আবহাওয়া খারাপের কারণে পাট বেশি ভালো আনাতে পারি নেই, আলো বৃষ্টি নাই, খরা, শাক, কীটনাশক সব কিছু দাম বেশি। এখন বর্তমানে তেলের যে দাম, এই তেলের কারণে আমরা যে খেতে একটু পানি দেওয়া পারতেছি না, আর পানি না দেওয়ার কারণে যে গরম পড়ছে, এই আবহাওয়া অনেক মারাত্মক, আর এই যে আমাদের পাটে খুব ক্ষতি হইতেছে। সার্বিক সমস্যা দূর করতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ওভারঅল পাটের বর্তমান অবস্থায় প্রচুর পরিমাণে থিনিং করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। অর্থাৎ পাট যদি পাতলা করে চাষ করা হয়, তাহলে এই রোগ বৃদ্ধি এবং পোকামাকড় অনেকটা কমে যাবে। এবছর ফরিদপুরের সদর উপজেলায় মোট 5,700 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া MBBS ডাক্তারকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চাষাড়ায় গ্রিন লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে গোয়েন্দা সূত্রে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরত আরা বেগম। এ সময় ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট চর্মযৌন ডাক্তার সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে আইন অনুযায়ী 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের বৈধ কাগজপত্র না রাখার দায়ে 50,000 টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নারায়ণগঞ্জের ফতুল্লায় আনোয়ার হোসেন বিন্দু হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সাজাপ্রাপ্তরা হল মাঝদাইর এলাকার শফি উদ্দিনের ছেলে সুমন, ফকির হোসেনের ছেলে বাসার ও শাহী সাহেবের ছেলে মাসুদ। রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সারবান তহুরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পিপি আব্দুর রহিম জানান, 2005 সালের 26 জুন ফতুল্লার মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন বিন্দু নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে শহরের 300 শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে তিনি অভিযুক্তদের নাম বলে যান। চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরের গেটে সাটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে জননেত্রী শেখ হাসিনার যৌথ ছবি ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে ছবি ছিঁড়ে ফেলার দৃশ্য ধরা পড়েছে। এই ঘটনায় রবিবার দুপুরে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধী যুবককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন কোরবানির ঈদের জন্য একটি গরু উপহার দিতে চান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা উত্তরপাড়া গ্রামের বুলবুল আহমেদ। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের গরুটি নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। নাম তার শান্ত, অনেকটা শান্ত মেজাজের। আড়াই বছর ধরে আদর যত্নে শান্তকে লালন পালন করেছেন মালিক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান।
পরম যত্নে লালিত শান্ত নামের কোরবানির পশুটির ওজন প্রায় 800 কেজি। সাদা কালো রঙের শার্টির বর্তমান বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। আড়াই বছর আগে নেত্রকোনা থেকে 2,50,000 টাকায় শান্তকে কিনে আনেন বুলবুল আহমেদ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার উদ্দেশ্যে এটিকে দেশীয় পদ্ধতিতে যত্ন করতে থাকেন। কোরবানির যোগ্য করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আড়াই বছর ধরে নিজ হাতে শার্টটিকে লালন পালন করেন বুলবুল। এটা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য, তো ওটা যখন ভাইরাল হয় তখন এই জননেত্রী শেখ হাসিনা দেখছে বা জানে শুনে, তো এটা আমি কোরবানির সময় হয়তো জবাই করিয়া গরিবের মানে বিলানোর জন্য দেওয়ার জন্য আমাকে এভাবে নির্দেশটা দিল, এভাবে করবো ইনশাল্লাহ। এখন প্রধানমন্ত্রী যেহেতু কোরবানির জন্য আমার গরুটা রিসিভ করছে, আমি খুবই খুশি। আমার দুই সন্তানও মানে ছোটো, তাও গরুর যত্ন করছে খুব, মানে ও আমার সন্তানের মতোই। এখন প্রধানমন্ত্রী যেহেতু রিসিভ করছে, প্রধানমন্ত্রীকে দিতে পারছি, এই জন্যই আমিও খুব খুশি। আমি যাতে প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে পারি, একটু দেখা করতে পারি। ব্রাহ্ম জাতের শার্টটিকে প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4 বার শ্যাম্পু দিয়ে গোসল করান। খাবার মেনুতে থাকে সবুজ ঘাস, দেশি কলা, খড়, ভুট্টা, চপলের গুঁড়া ও সয়াবিন। ছয় দাঁতের শান্ত এখন পুরোপুরি প্রস্তুত কোরবানির জন্য। আমাদের গরুটা আমার ভাই আমার ভাবি এটাকে দেখাশোনা করছে, লালন পালন করছে, আমরাও সহযোগিতা করছি। প্রধানমন্ত্রী গরুটা রিসিভ করছে, প্রধানমন্ত্রী একটা খবর শুনছি যে আমরা এই গরুটা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিব, এই কথাটা শুনে আমার আরও এলাকাবাসী অনেক খুশি। গরুটা খুব সুন্দর, আমাদের প্রধানমন্ত্রী সরকার গরুটা নিয়েছে আমরা গরিব কাঙ্গালের দেওয়ার জন্য। আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সুন্দর গরু উপহার দিতে পারছে। প্রধানমন্ত্রী খুশি হয়ে এই বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এবং আসন্ন ঈদুল আজহায় গরুটিকে কোরবানি দিয়ে স্থানীয় গরিব অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রবিবার সকালে লালমোহন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সহকারী কমিশনার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ অনেকে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোয়ালঘরে বসবাস করা হতদরিদ্র মগলের নেচ্ছাকে একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসহারুল ইসলাম নিজস্ব অর্থায়নে তাকে নতুন একটি টিনের ঘর নির্মাণ করে দেন। মগলের নেচ্ছাকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়দুল ইসলাম সহ অন্যান্যরা। দীর্ঘ 22 বছর পর আদালতের নির্দেশে নিজের সহায় সম্বল ফিরে পেলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোয়ালপাড়ার বাসিন্দা 80 বছরের বৃদ্ধ আলী হোসেন। প্রায় 70 বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নবাসী দেখল এক বিরল দৃশ্য। স্থানীয়রা জানান, গতকাল আদালতের এই রায়ে অনেকেরই আস্থা ফিরেছে আইনের প্রতি। দীর্ঘদিনের লড়াই করে বৃদ্ধা আলী হোসেনের এই জয় ঐতিহাসিক বলে উল্লেখ করেন অনেকে। এদিকে জীবনের শেষ মুহূর্তে নিজের জমি ফিরে পেয়ে বাদ ভাঙা আনন্দ এই বৃদ্ধের। ধন্যবাদ জানান সরকার ও আইন ব্যবস্থাপককে। আমার জমি লইয়া একটা মামলা ছিল 22 বছর ধরে, 22 বছরে রায় নিষেধা বাপদাদা থেকে যা শুনলাম। হ্যাঁ, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার শনি গ্রামে 70 বছর আগে, হ্যাঁ, এই কোর্ট থেকে ডিগ্রি জারি এবং দখলকৃত জায়গা বুঝাই দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে গল্পের মতো মনে হইল, হ্যাঁ, বাপদাদার কাছ থেকে শুই না যে এটা একটা গল্প আমরা কখনো। ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেয়েও উঠে পড়েন হায়াত আলী। ঢাকা থেকে রাত 11টায় ছেড়ে আসা ট্রেনে ভাগ্যক্রমে টিকিট সিটও পেয়ে যান। এরপর হায়াত আলী ঘুমিয়ে থাকায় তার টিকিট আছে কি না দেখেনি
টিটি। ঘুম ভেঙে হায়াত আলী দেখেন গন্তব্যস্থল রাজশাহী পৌঁছে গেছেন। এমন ঘটনা হরহামেশাই হয়ে থাকে, তবে ব্যতিক্রম ঘটনা ট্রেন ভ্রমণের দীর্ঘ 8 বছর পর টিকিট কেটেছেন প্রবাসী হায়াত আলী। বিস্তারিত ফারহানা তাহের তিথি রিপোর্টে। ট্রেনে ভ্রমণের দীর্ঘ 8 বছর পর টিকিট কেটে খবরের শিরোনামে এসেছেন প্রবাসী হায়াত আলী। 7 জুন বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে গিয়ে টিকিট কাটেন তিনি। হায়াত আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেয়েও উঠে পড়েছিলেন হায়াত আলী। এরপর তিনি ঘুমিয়ে থাকায় তার টিকিট আছে কিনা দেখেননি টিটিই। ঘুম ভেঙে হায়াত আলী দেখেন গন্তব্যস্থল রাজশাহী পৌঁছে গেছেন। যখন চেকার চেক করতে সাথে আমি ঘুমিয়েছিলাম, ওর সাথে আমার দেখা হয়নি, আমি চলে আসছিলাম। আমার ইচ্ছা ছিল দিয়ে দিবো, তো আমি বাইরে ছিলাম, আমি দিতে পারিনি। এখন কে মানে দেশে আসছি, ওকে দিয়ে দিই। এমন ঘটনা হরহামেশায় ঘটলেও টিকিট না কাটার অনুশোচনা থেকেই তার এমন পদক্ষেপ বলে জানালেন হায়াত আলী। এদিকে টিকিট সংগ্রহ করার এমন ঘটনা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদেরকে টিকিট কাটতে উৎসাহ দেবে বলে মনে করেন রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকা থেকে রাজশাহী এসেছি, কিন্তু কোনো টিকিট কাটি নাই, কয়েক বছর হয়ে গেল, কিন্তু আমার এখনো অনুশোচনা হয়েছে কি আমি এটা সরকারি টাকা মেরে খাচ্ছি, যে আমার ঠিক না। সেই হিসাবে সে আজকে আসছিল আমার কাছে, এটা কি করা যায়। তো আমি তাকে কাউন্টারে নিয়ে যাই, একটা টিকিট কাটিয়ে দিই। ওর দেখে আরো অনেকে অনুপ্রাণিত হয়ে যদি রেল সেবা খাতটাকে সবাই আমরা স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা আনে, সেক্ষেত্রে সরকারও লাভবান হবে, আমরা সেবা প্রদানে স্বস্তি পাব। জানা যায় বিদেশে যাওয়ার জন্য একটি ইন্টারভিউ দিতে ঢাকায় গিয়েছিলেন হায়াত। ফেরার পথে টিকিট না কেটেই ট্রেনে ভ্রমণ করেন, সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।